আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কোনো বিপদ আপদ বা মুসিবতের সময় যখন কাউকে দোয়া করার পরামর্শ দেওয়া হয়, অনেকেই বলে ওঠেন, শুধু দোয়া করে কী লাভ হয়, আর কিছু কি করা লাগবে না। এই ধরনের কথা মূলত এই উদ্দেশ্যে বলা হতো যে দোয়ার পাশাপাশি চেষ্টা ও পরিশ্রমও করতে হবে। শুধু ঘরে বসে দোয়া করলাম আর কিছুই করলাম না, সাধ্যের ভেতর যা করণীয় ছিল সব পরিহার করলাম, এটা ইসলামের শিক্ষা নয়। এই কথাটি শতভাগ ঠিক এবং সঠিক ব্যাখ্যা, কিন্তু সমস্যা হলো উপরোক্ত কথাগুলো আমরা এত পরিমাণ বলছি যে অনেকের মনে ধারণা জন্মেছে দোয়ার ভেতরে তেমন কোনো কিছু নেই, দোয়াতে কোনো শক্তি নেই, বরং বাহ্যিক চেষ্টা ও পরিশ্রমটাই মৌখিক বিষয়। যদি সেটা কেউ করতে না পারে তাহলে দোয়া করে কোনো লাভ নেই, এটা যেন সম্পূর্ণ মূল্যহীন কিছু। নাউজুবিল্লাহ, এটা আপনার ধারণা মতে ভুল। দোয়ার পাশাপাশি চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেউ যদি ভালো গ্রেড পয়েন্ট আনতে চায় তাহলে তাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এমন অনেক ছাত্র রয়েছে যারা পরীক্ষা ভালো দিয়েছে, পড়াশোনা ভালো করেছে, কিন্তু রেজাল্ট আসার পর সে দেখলো অনেক খারাপ করেছে। তার টার্গেট যে পয়েন্ট ছিল সে সেই গ্রেড পয়েন্টে পৌঁছাতে পারেনি। সুতরাং যদি দোয়ার মধ্যে সন্দেহ পোষণ থাকে, আর এই কারণে লক্ষ্য করলে দেখা যাবে যে বর্তমান পরিস্থিতিতে যতটুকু দোয়া করার দরকার ছিল তা দশ ভাগে এক ভাগও হচ্ছে না। ফেসবুকে হাই হুতাশ করছি, বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছি, কিন্তু দোয়াটুকু আর করা হচ্ছে না। অথচ এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় যে বিপদ নাজিল হওয়ার কথা ছিল দোয়ার কারণে তা উঠিয়ে নেওয়া হয়েছে, এবং যে নিয়ামত অবতীর্ণ হওয়ার কথা ছিল না তা অবতীর্ণ করা হয়। হে আল্লাহর বান্দাগণ, তোমরা বেশি বেশি দোয়া করো। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি, আমরা যে বিষয় নিয়ে দোয়া করি আল্লাহ তাআলা যদি ওটা না দেন তাহলে বিকল্প আপনার যে সমস্যা ছিল আল্লাহ তাআলা তার সমাধান করে দিবেন। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না একমাত্র দোয়া ব্যতীত। সুতরাং আমরা যেন আল্লাহর কাছে দোয়া করাকে হালকা ভেবে না নিই। উম্মতের এই ক্রান্তিনগ্নে এই ব্যাপক বিপদ আপদের সময় আমরা যেন এই বিশ্বাস রাখি, আল্লাহর দরবারে এক ফোঁটা পানির মূল্য পৃথিবীর যে কোনো শক্তিশালী বাহিনীকে ধূলিচ্ছাদ করে দিতে সক্ষম। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব। বিভিন্ন যে দোয়ার আমলগুলি রয়েছে, মুসিবতের দোয়া, বিপদের দোয়া, রোগের দোয়া, যে সকল দোয়াগুলি রয়েছে বর্ণিত হয়েছে, সে সকল আমলগুলি করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানা তৌফিক দান করুক। আমিন।